আজকে আপনাদেরকে একটা কিচেন বুট সম্পর্কে বলবো। কিচেন বুটটা আপনার কিভাবে লাগাতে হয় আর কিচেন বুটের কি উপকার আর কি কি অ্যাক্সেসরিজ আছে এটা ফিটিংটা সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হলো ইউজার ম্যানুয়াল, এটা হলো চাইনিজ একটা কিচেন বুট, এই কিচেন বুটের নাম হাউস ফুল র্যাঙ্ক বুট। এই বুটটা কিভাবে ফিটিং করতে হয় এটা হলো ইউজার ম্যানুয়াল। এটা এর জন্য এক্সট্রা পাইপ আছে যেটা দিয়ে আপনি গরম গরম হাওয়াটা বাইরে বের করে দেওয়ার জন্য। তারপর বক্সটা লাগানো কভারটা কি ওকে এগুলো তো বুঝছি আর এটা হলো সিট, এগুলো কোথায় লাগাতে হয় কিভাবে লাগাতে আর এগুলো হলো স্ক্রু, এগুলো দেখাবো। তো আমি আপনাদেরকে আমি এই জ্বালানাটার ভিতরে কিচেন হুডটা সেটিং করব। এই সেটিং করার জন্য আসলে এখানে কোনো ওয়াল নেই, তো আমি এটাকে কিভাবে সেটিং করব এর জন্য আপনার আমি একটা কাঠ তৈরি করেছি। এই কাঠটা এভাবে এই গ্রিলের সাথে বেঁধে দিয়ে তারপর এটার যে বেস প্লেটটা আছে এই বেস প্লেটটা লাগাবো। এই বেস প্লেটটা লাগানোর পর এটা অবশ্যই অবশ্যই সুন্দর করে টাইট দিয়ে খুব ভালোভাবে বাঁধিয়ে নিতে হবে, তা না হলে আপনার লুজ হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স চলুন এটা কীভাবে কী করতে হয় আমি আপনাদেরকে দেখাই। যে ভিউয়ার্স আমি এটা বেস প্লেটটা আছে যেটা এই এটা হলো বেস প্লেট, এই বেস প্লেটটা এভাবে লক হয়ে যাবে। তো আমি এটাকে আগে কাঠের ভিতরে ভালোভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে নিব যাতে এটা লুজ যাতে না থাকে কিংবা আপনার খুলে যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে। তো এই কাঠটার ভিতরে সমানভাবে এভাবে ভাগ করে দিয়ে আমি এখানে স্ক্রু আছে এই স্ক্রুগুলো দিয়ে লাগিয়ে নিব। এটাকে স্ক্রু দিয়ে সুন্দর করে লাগানো কমপ্লিট। এটাকে আমি জ্বালানোর সাথে এখন বাঁধবো। হ্যাঁ ভিউয়ার্স, আমি এইভাবে কাঠ দুটাকে আটকে নিয়েছি আর বেস প্লেটটা ওর সাথে আটকে নিয়েছি এবং এটাকে সুন্দর করে তামার তার দিয়ে বাঁধিয়ে দিয়েছি। তামার তার এগুলো হলো ইলেকট্রিক ওয়্যার, এই ওয়্যার দিয়ে বাঁধিলে এটা কখনো জং পড়ার সম্ভাবনা থাকবে না এবং কি লুজ হয়ে পুরো যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনাদের যদি জ্বালানো থাকে তো এইভাবে গ্রিলের ভিতরে বাঁধিয়ে নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স লেটস গো নেক্সট স্টেপ। ভিউয়ার্স এটা হলো ম্যানুয়াল, এটা চাইনিজ, তো এটা হলো ম্যানুয়াল তো এটা হলো ডেলিভারি লাইন। এই ডেলিভারি লাইনে এই সকেট পার্টটা কিংবা এই চেক পার্টটা কীভাবে লাগাবো দেখুন। এটা যখন ইয়ার পাসিং হয় ভিউয়ার্স, এটা হলো একটা গেট বাল্ব, যখন ইয়ার এদিকে যায় তখন এটা খুলে যায়, আবার যখন আপনার নর্মাল হয়ে যায় তখন এটা আবার ক্লোজ হয়ে যায় যাতে এইখান দিয়ে ভিতরে কোনো বাতাস ব্যাক না করতে পারে। তো ভিউয়ার্স এইখানে পার্টসগুলো লাগানোর জন্য যে স্ক্রুগুলো আছে এই পার্টসটা লাগানোর জন্য এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। তো আপনারাও এই স্ক্রুগুলো খুলে নেবেন, খুলে নেওয়ার পর এটাকে আপনার সকেটের সাহায্যে টাইট দিয়ে দেবেন। আর ভিতরে কী আছে, ভিতরে একটা ইনটেলার আছে যেটা সাকশন করে এই গরম বাতাসটা সাকশন করে ডেলিভারি করে দেয়, বাহিরে বের করে দেয়। তো ভিউয়ার্স লেটস গো নেক্সট স্টেপ। আমি এটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম। তো এটার যে অংশ আছে আর একটা, এটা হলো আপনার এই অংশ, এই অংশটাতে আপনি এই স্ক্রিপ যে স্ক্রিপটা সেই স্ক্রিপ দিয়ে এভাবে সুন্দর করে টাইপ করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এটা উপরে ফিটিং করার পর এটা সুন্দর করে গরম বাতাস ভিউয়ার্স আমি কিচেন ওটা এইভাবে হ্যাং আপ করে দিলাম। হ্যাং আপ করে দেওয়ার পর আমি এখন এটার আউটপুট লাগাবো।
আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি এক দুই পয়েন্ট গরম বাতাসটা বেরোনো জিনিস পরে থাকে তাহলে এই ট্রের ভিতরে জমা হবে। এই ট্রেটা সহজেই রিমুভ করা যায় এবং লাগানো যায়। তো আপনারা এটা চাইলে লাগাতে পারেন, খুলতে পারেন, যখন সার্ভিসিংয়ের দরকার পড়বে তখন আপনারা এটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর ওটা ওয়াশ করে আবার লাগিয়ে দেবেন। ভিউয়ার্স, এটা হলো পাওয়ার, দেখুন তো এটা কীভাবে চালাতে হয়। এই ফ্যানটা কিন্তু চলছে না, তো এটা যদি প্রেস করেন তাহলে লাইট আসবে, দেখুন কীরকম লাইট। এটা যদি প্রেস করেন তাহলে লাইট আসবে, আর আলোটা আসতেছে হলো এই লাইটটা হলো এই, এখানে দুইটা লিট আছে। আর এটা হলো টাইমার, কতক্ষণ চলবে এটা যদি সেটিং করেন, তো সেটিং করে নিতে পারবেন। তো লাইটটা আমি অন করলাম এবং এয়ার প্রেশারটা দিলাম, এটা হলো লো স্পিড, এটা হলো লো স্পিড, আর এটা হলো, এটা যদি দেই এটা হলো হাই স্পিড, এটা আরও অনেক বাতাস এক্সিট করবে। তো এখানটাতে আপনি কাছে গেলে বুঝতে পারবেন যে এটা কত বাতাস বাহিরে বের করে দিচ্ছে। তো আপনার এই কিচেন হোট লাগালে আপনি গরম বাতাসটা দ্রুত বের করে নিতে পারবেন এবং আপনার এখানে কোনো তৈলাক্ত, কোনো গরম ধোয়া এগুলো থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল কিউ। এই ছিল আজকে আমার ভিডিও। তো নম্বর টুডে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।